জ্যাক পিয়েরের মতে যারা ভীরু তারা ভালোবাসতে ভয় পায়, আবার ভীরু মানুষকে অনেকেই ভয় পায়। কিন্তু আসল সত্যটা হলো যারা ভীরু তারা সবাইকে ভয় পায়। প্রিয় ভাই ও বোনেরা, আজ হলো আগমনকালের চতুর্থ বা শেষ সপ্তাহ। আর কয়েকদিনের মধ্যে আমরা যিশুর জন্ম উৎসব বা দেহধারণ উদযাপন করব। আজকের মঙ্গল সমাচারে আমরা শুনতে পেয়েছি জোসেফ মারিয়াকে তাঁর স্ত্রী হিসেবে গ্রহণ করতে ভয় পাচ্ছেন। তিনি তাকে গোপনে ত্যাগ করবেন বলে পরিকল্পনা করেছেন, কারণ তাদের একসাথে থাকার আগেই মারিয়া গর্ভবতী। আসুন আমরা মঙ্গলবাণী ব্যাখ্যার আগে ইহুদি সমাজে বিবাহের রীতি জেনে নেই। তারা বিবাহের ক্ষেত্রে তিনটি ধাপ অনুসরণ করে। প্রথম বাগদান, দ্বিতীয় বাগতত্ত্বা, তৃতীয় বিবাহ। প্রথম বাগদান। বাগদান শিশুকালে পিতা মাতাদের মাধ্যমে সংঘটিত হয়। যারা বিয়ে করবে তারা পরস্পরকে দেখে না। দ্বিতীয় বাগতত্ত্বা। বাগতত্ত্বা হল বাগদানের অনুমোদন। এখানে বাগদান ভেঙে যেতে পারে যদি মেয়েটি বিয়ের জন্যে সম্মতি না দেয়, কিন্তু বাগতত্ত্বা হয়ে গেলে তারা দম্পতি বলে পরিচিতি লাভ করে, তবুও তারা বিয়ে না হওয়া পর্যন্ত স্বামী স্ত্রীর অধিকার পায় না। বাগতত্ত্বার সময়সীমা এক বছর। এই এক বছরের মধ্যে বিয়ে করতে না চাইলে বিবাহ বিচ্ছেদের মাধ্যমে অনুমোদন নিতে হয়। তৃতীয় হল বিবাহ। বাগতত্ত্বার এক বছর পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। জোসেফ যখন মারিয়াকে গোপনে ত্যাগ করতে চেয়েছিলেন তখন ঘটনাটি দ্বিতীয় ধাপে ছিল, কিন্তু গ্যাব্রিয়েল দূত জোসেফকে স্বপ্নে দেখা দিয়ে মারিয়াকে তাঁর স্ত্রী হিসেবে গ্রহণ করতে অভয়বাণী দিয়েছিলেন। দূতের বাণীতে জোসেফ আশ্বস্ত হয়ে মারিয়াকে গ্রহণ করেছিলেন। আসলে জোসেফ মারিয়াকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে ভয় পাননি, তিনি ভয় পেয়েছিলেন যিশুর পালক পিতা হতে, কারণ যিশু হলেন ঈশ্বর তো নয়, মসীহ ও রাজাধিরাজ। তাঁর সাথে সে কীভাবে সম্পর্ক রাখবেন এই ভেবে তিনি ভয় পেয়েছিলেন। আমাদের বেলাতেও তাই ঘটে। আমরা ঈশ্বরের আশীর্বাদ পেতে চাই, কিন্তু সেই আশীর্বাদের পরিপ্রেক্ষিতে ভালো সুন্দর সৎ জীবনযাপন করতে ভয় পাই, কারণ সেখানে সততা ও আত্মত্যাগের প্রয়োজন। নেপোলিয়নের মতে ভয় হল সাফল্যের বড় শত্রু, তাই তিনি ছয়টি ভয়ের উপসর্গ চিহ্নিত করেছেন: দরিদ্রতার ভয়, সমালোচনার ভয়, অসুস্থের ভয়, ভালোবাসা হারানোর ভয়, বার্ধক্যের ভয় ও মৃত্যুর ভয়। তাই আসুন আজ আমরা সৎ ও মহৎ জীবনযাপন করতে ভয় না পেয়ে ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে আমাদের জীবনে ঈশ্বরের মহত্তর মহিমা প্রকাশ করি। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন।